শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আজকে উচ্চ মাধ্যমিক এইচএসসি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ওমরগঞ্জ এমএস কলেজ চট্টগ্রাম। আমাদের হিসাব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4, অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল। তোমরা জানো আমাদের এখান থেকে রেওয়ামিলের থেকে একটা অঙ্ক বোর্ড ফাইনাল পরীক্ষাতেও থাকে, সুতরাং রেওয়ামিল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ অঙ্কটা কীভাবে আমরা সমাধান করতে পারি সেই আলোকেই আমাদের আজকের আলোচনা মূলত জোর দিব। তারপরও রেওয়ামিল আলোচনা করতে গেলে রেওয়ামিল কাকে বলে সেই বিষয়ে একটু আমি প্রথমে আলোচনা করতেছি। হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার জন্য খতিয়ান হতে প্রাপ্ত ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত সমূহের বিবরণীকে রেওয়ামিল বলে। গাণিতিক শুদ্ধতা অথবা নির্ভুলতা যাচাই করার জন্য খতিয়ান হতে প্রাপ্ত খতিয়ানের সকল হিসাবের ডেবিট ক্রেডিট যেগুলো নিয়ে যে বিবরণী তৈরি করা হয় সেটা হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল কোনো হিসাব নয়, এটি হচ্ছে একটা বিবরণী, হিসাব জেরসোয়ার একটি তালিকা মাত্র। আমাদের এখানে আমি রেওয়ামিলের একটা নমুনা তোমাদের জ্ঞাতার্থে দিয়েছি। আমরা যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কাঠামোগত করে অর্থাৎ হিসাবের বা নমুনা অনুযায়ী করতে হবে। এখানে রেওয়ামিলটা অঙ্ক করতে গেলে রেওয়ামিলের মূল হচ্ছে খতিয়ান, প্রথমে ক্রমিক নাম, তারপরে হচ্ছে হিসাবের নাম, তারপরে খতিয়ান পৃষ্ঠা, এরপরে হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখানে আমাদের রেওয়ামিল সম্পর্কে আলোচনা করতে গেলে মূলত আমাদের অনেকগুলো বিষয় এখানে আলোচনার ব্যাপার আছে। আমি মূলত রেওয়ামিল 6টি হিসাবে জেরের তালিকা 6টি হিসাবে জেরের তালিকা 6টি হিসাব কী কী? সম্পদ, ব্যয় বা খরচ, উত্তরণ, দায় আয় এবং মূলধন। এখন এই রেওয়ামিল তৈরি করতে গেলে আমরা মূলত যেটা হিসাবগুলো খতিয়ানের প্রতি প্রাপ্ত হিসাবগুলো জের ডেবিট এবং ক্রেডিট বিন্যস্ত করে রেওয়ামিল তৈরি করা হয়। আমাদের এখানে মূলত এই হিসাবের কোনগুলো ডেবিট হবে কোনগুলো ক্রেডিট হবে সেটা সঠিকভাবে নির্ধারণ করতে পারাটাই আমাদের রেওয়ামিলের শুদ্ধতা অশুদ্ধতা নির্ভর করে। তো মূলত রেওয়ামিল তোমরা একটা রেওয়ামিল করতে গেলে অনেকগুলো এরকম হিসাবের নাম থাকবে। তো এখন সবগুলো হিসাব আমরা যদি সূত্র দিয়ে বলি, সূত্র হচ্ছে সকল সম্পদ ডেবিট, সকল খরচ ডেবিট, তারপরে সকল প্রকার দায় ক্রেডিট, প্রাপ্তি ক্রেডিট এবং সকল সঞ্চিতি ক্রেডিট। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে দায় আয় সম্পদ সঞ্চিতি, এইভাবে অনেকে হিসাবগুলো সম্পর্কে আমাদের অনেকের ধারণা থাকে না, সেজন্য আমি তোমাদের সংক্ষেপে কীভাবে এ রেওয়ামিলের ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করতে পারো সেই রকম একটা পদ্ধতি আমি তোমাদেরকে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আবারও বলতেছি যে রেওয়ামিলের আইটেমের সংখ্যা প্রচুর অনেক, এখন সেরকম অনেকগুলো আইটেম থেকে আমরা সূত্র দিয়ে অনেক সময় এটা পারা যায় না কীভাবে সূত্র মোতাবেক নির্বাচন করা বা জানা মুখস্থ করে রাখা সম্ভব হয় না। যে পদ্ধতিটা আমি তোমাদের সাথে এখন এখানে শেয়ার করব সেটা হচ্ছে রেওয়ামিলের ডেবিট দিকের আইটেম অনেক অনেক অনেক, কিন্তু ক্রেডিট দিকের আইটেমগুলো কম নির্বাচিত সীমিত থাকে। যদি আমরা ক্রেডিট দিকের আইটেমগুলো সবগুলো
মুখস্থ করে ফেলি, তাহলে বাকি সবগুলো আইটেম হচ্ছে কি? ডেবিট। আমি কথাটা কি বুঝতে চাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবারও বলতেছি আমি, রেওয়ামেলের ডেবিট এবং ক্রেডিট দিকের আইটেমের সংখ্যা অনেক, সেই ক্ষেত্রে আমার ডেবিট দিকের আইটেম ক্রেডিট দিকের তুলনায় অনেক 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 বেশি, কয়েক গুণ বেশি। ক্রেডিট দিকের আইটেম সীমিত, 20-25 সর্বোচ্চ বা 30টা হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওই 30টা আইটেম যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে বাকি সবগুলো আইটেম কী হবে? বাকি সবগুলো আইটেম হচ্ছে ডেবিট। তাহলে চলো আমরা রাওমিরের ক্রেডিট দিকের আইটেমগুলো আমি তোমাদেরকে একের পর এক বলে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে সেগুলো শুনবে। শুরুতে বিক্রয় বা রাজস্ব আয়, 2 নম্বর ক্রয় ফেরত, 3 নম্বর ক্রয় বাট্টা, 4 প্রাপ্ত সুদ, 5 প্রাপ্ত কমিশন, 6 সেবা আয়, 7 প্রাপ্ত বাট্টা, 8 হচ্ছে ভাড়া প্রাপ্তি, 9 বিনিয়োগের সুদ, 10 স্থায়ী আমানতের সুদ, 11 ব্যাংক জমার সুদ, 12 অনাদায়ী পাওনা আদায়, অনাদায়ী পাওনা আদায়, তারপরে পুরিম বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা কত নম্বর গেল? 13 নম্বর পুরিম বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপরে 14 নম্বরে আসলাম শিক্ষানবিস সেলামি প্রাপ্তি। তারপরে 15 নম্বর শেয়ার হস্তান্তর ফি, 15 নম্বর শেয়ার হস্তান্তর ফি, 16 নম্বর উত্তোলনের সুদ, 17 বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, অর্থাৎ বকেয়া বেতন ভাড়া মজুরি। তারপর 18 নম্বরে আসলাম প্রদেয় হিসাব অথবা ক্রয় করতে যে অথবা পাওনাদার, এগুলা একই জিনিস ভিন্ন নামে থাকতে পারে। তারপরে 19 নম্বর ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, কথাটা একটাই, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তারপরে 20 নম্বর অগ্রিম প্রাপ্ত ভাড়া অথবা অনুপার্জিত ভাড়া, 21 নম্বর প্রদেয় নোট বা প্রদেয় হুন্ডি, প্রদেয় নোট বা প্রদেয় হুন্ডি, এটাকে প্রদেয় বিলও আমরা বলে থাকি। তারপরে 22 নম্বর ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকী ঋণ, ঋণ বলা থাকলে সেটা আমরা, যদি ঋণ গ্রহণ বলা হয় সেটা কিন্তু আবার সম্পদ হবে। তাহলে আমরা 23 নম্বরে আসলাম মূলধন অথবা অতিরিক্ত মূলধন, 24 নম্বর সাধারণ সঞ্চিতি, সঞ্চিতিত অথবা সঞ্চিতিত হবে আয়কর সঞ্চিতি। তারপরে 25 নম্বর উপভাড়াটিয়া থেকে ভাড়া প্রাপ্তি অথবা লভ্যাংশ প্রাপ্তি, এটা আমি অথবা দিয়ে দিছি, যদি সিরিয়াল নম্বর বসাই যায় তাহলে লভ্যাংশ প্রাপ্তিটা আরেকটা সিরিয়ালে করতে পারে। তারপরে 26 বিবিধ আয়, 26 হচ্ছে বিবিধ আয়, 27 ভ্যাট প্রাপ্তি, 28 নম্বর আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা। এরপরে আমি এখানে সবশেষ 29 নম্বরে পুরাতন আসবাবপত্র বিক্রয় এবং 30 নম্বর হল খবরের কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়। তাহলে এইগুলো হচ্ছে ক্রেডিট দিকের আইটেমগুলো। তোমরা এই যেমন শেয়ার হস্তান্তর ফি, এখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেও আমাদের চূড়ান্ত হিসাব থাকে, চূড়ান্ত হিসাবটা রেওয়ামিল থেকে আমরা করে থাকি। সুতরাং রেওয়ামিলের মধ্যে দ্বিতীয় পত্রে কিছু আইটেমও আমরা জানতে হবে, তো কোনগুলো দ্বিতীয় পত্রে কোনগুলো প্রথম পত্রে, কিন্তু আমাদেরকে যদি রেওয়ামিলের আইটেমগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়, আমি যদি বলি যে আমি জানি না, এটা তো হতে পারে না, আমাদেরকে জানতে হবে। তাহলে আমি সংক্ষেপে তোমাদের
যে আমরা সূত্র দিয়ে নেওয়া মিল করতে গেলে আমাদের অনেক সময় সমস্যা করতে হয়, আমরা আইটেমগুলো সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বা ধারণা থাকে না, সেই জন্য আমরা ক্রেডিট দিকের আইটেমগুলো মুখস্থ করে ফেলব। আশা করি যদি ক্রেডিট দিকের আইটেমগুলো আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে তোমরা নিশ্চয় নেওয়া মিল করতে গেলে তোমাদের কোনো সমস্যা করতে হবে না। এরপরে নেওয়া মিল আমরা উভয় দিকে সবগুলো হিসাবের নাম সবগুলো আইটেম বসাবো, বসানোর পরে আমাদের নেওয়া মিল যদি শুদ্ধভাবে আমরা বসাইতে পারি তাহলে নেওয়া মিলটা দুদিকে মিলে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি শুদ্ধভাবে বসানোর পরেও না মিলে তখন সেখানে গড় মিল হিসাবের প্রশ্ন আসবে। এখন গড় মিল হিসাব কোন দিকে কম থাকবে, যদি ক্রেডিট দিকে কম থাকে তাহলে কত পরিমাণ কম ডেবিট দিকে তুলনায়, ওই অ্যামাউন্টটা বসাই দিয়ে ওই টাকাটা বসাই দিয়ে আমরা নিচে আরেকটা সিরিয়াল নাম্বার দিয়ে লিখবো গড় মিল বা অনিশ্চিত হিসাব, ইংলিশে এটাকে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট বলে থাকি। এখানে নেওয়া মিল করতে গেলে আরও কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। সমপানি যেমন এক নম্বর সমপানি মজুদ পূর্ণ নেওয়া মিলে বসে না, এটা সবাই জানার কথা, কারণ এই নেওয়া মিল সম্পর্কে আলোচনা তোমাদের নবম দশম শ্রেণী থেকে আমরা এগুলো পড়ে আসতেছি, সুতরাং এগুলা সেখানেও আলোচনা ছিল এখানেও আলোচনা আছে। এরপরে দুই নম্বর আরও যে সমস্ত বিষয়গুলো নেওয়া মিলে বসবে না সেটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, তারপরে সমাপনী খাদ্য সামগ্রী, সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ এবং সমাপনী মণিহারি, এগুলো নেওয়া মিলে বসবে না। এগুলো তোমরা মনোযোগ খেয়াল করে এগুলো মুখস্থ করতে হবে। তারপরে তিন নম্বরে যদি প্রশ্নের সমন্বিত ক্রয় বা ক্রয় সমন্বিত থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য নেওয়া মিলে বসবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য ও সমন্বিত ক্রয় নেওয়া মিলে ডেবিট দিকে বসবে। তারপরে চার নম্বরে আমি আরেকটা যেটা তোমাদের মনে রাখার জন্য, সমন্বিত ক্রয় কীভাবে বের করা হয়, আমাদের নেওয়া মিল চ্যাপ্টারে ক সৃজনশীল প্রশ্নের মোতাবেক ক খ গ এরকম যখন ভাগ থাকে তখন তোমার ক অংশে তোমাকে বলা হলো সমন্বিত ক্রয় নির্ণয় করো। আমরা সমন্বিত ক্রয়ের সূত্র আমাদের জানা থাকে না, সেই জন্য আমি এখানে সমন্বিত ক্রয়ের কীভাবে বের করা হয় সেটা আমি দেখাই দিচ্ছি। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ আবারও বলছি প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য, এগুলো এটা। এরপরে পাঁচ নম্বরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রয় কীভাবে বের করা হয়, প্রশ্নে অনেক সময় ক্রয় দেওয়া থাকে না, তথ্যগুলো দেওয়া থাকে, ক্রয় বের করতে সমন্বিত ক্রয়ের সাথে সমাপনী মজুদ যোগ করে তার থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিলে আমাদের ক্রয় বের হবে। তারপরে ছয় নম্বর যেটা আরেকটা জিনিস, বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ, তখন আমাদের কী বের হবে, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তাহলে আরও অনেকগুলো শুরুর দিকে নেওয়া মিল সম্পর্কে আরও কিছু কথা ছিল, সেগুলো যেমন নেওয়া মিলের প্রকার ব্যয়, তারপরে এই যে কোনগুলা সম্পদ কোনগুলা দায় এগুলো সম্পর্কে আলোচনা দেওয়া আছে। তারপরে আমি তোমাদেরকে সংক্ষেপে যেটা বলেছিলাম যে ক্রেডিট দিকের আইটেমগুলো মুখস্থ করে বলবে, ক্রেডিট দিকের আইটেমগুলো যদি তোমার কমপ্লিট মুখস্থ হয়ে যায় তাহলে বাকি সবগুলা আইটেম ডেবিট দিকের, সুতরাং এবং আরও যে সমস্ত পরবর্তীতে এক থেকে ছয় নম্বর পর্যন্ত আমি তথ্যগুলো দিয়েছি সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আশা করি তোমরা এগুলো মনে রাখবে এবং আমাদের অনলাইন ক্লাস থেকে তোমরা অনলাইন ক্লাসরুমে ঢুকে এগুলো তোমরা মানে নিজেরা তোমাদের ইয়েতে নিতে পারবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।